জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান দক্ষিণের বিধায়কের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের সহযোগিতায় 100 দিনের কাজের বকেয়া টাকা প্রদানের দাবিতে ও পেট্রোল ডিজেল এবং এলপিজির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ও জিএসটির রাজ্যের প্রাপ্য পাওনা প্রদানের দাবিতে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি টাউন হল থেকে শুরু করে বোরহাটে এসে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, পুরমাতা নাজমুন আরা বেগম, স্বকৃতি হাজরা, চায়না কুমারী, রূপালী কৈবর্ত সহ সকল কাউন্সিলর বৃন্দ। এদিন মিছিলে প্রায় 1,000 তৃণমূল কর্মী ও সমর্থক পা মেলান। তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের 5 এবং 6 তারিখে গোটা রাজ্য জুড়ে আমাদের জিএসটির টাকা দেয় না, 100 দিনের টাকা দেয় না, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দাম, কেরোসিনের দাম, গ্যাসের দাম, তারই প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব রাজ্যের জেলার সব জায়গায় নির্দেশ দিয়েছেন এইভাবে প্রতিবাদ মিছিল করার জন্য। আমরা বর্ধমান দক্ষিণের আমাদের দক্ষিণ তৃণমূল কংগ্রেসের আমাদের উদ্যোগে, আমাদের 35 জন কাউন্সিলরের উদ্যোগে আমরা টাউন হল থেকে উত্তর ফটক পর্যন্ত আমরা হাজার হাজার মানুষ নিয়ে আজ এই প্রতিবাদ করলাম এবং এখানে প্রতিবাদ সভা করে আমাদের এই উত্তর ফটকে আমাদের সভা শেষ করলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।